আপনি কেন করছেন এটা? এটা আমি করছি বিকজ আই এম আ লয়ার। আমি 70 বছর হয়ে গেছে, আজ অবধি যেখানে উঠেছি নিজের পায়ে এসেছি, কোনো পলিটিক্যাল পার্টি বলতে পারবে না। আমার অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেছিল মনমোহন সিংয়ের নাম, আমি নিইনি। হ্যাঁ, এখানে ব্রাত্য বসেরা বলেছে আপনি এডুকেশনের মামলাগুলো নিন, কোটি কোটি টাকা রোজগার, নিইনি। কারণ আমি যেটা বলছি কথাটা সেটা লাইট হয়ে যাবে, আর খাবো তো এক পিস মাংস সারাদিন। তো আমি যখন বলছি তাহলে খুঁত আছে, তা খুঁতটা তোমরা বড় ইয়ে করো, আটকাও। তাহলে তদন্তই বা কি করে? আগে থাকে বলছে, আগে ভাগে বলছি, যখন মামলা, আরে মামলা তো লোয়ার কোর্টে হবে, তখন কজন সাক্ষী পাওয়া যাবে? সারদার পাওয়া যাচ্ছে? নারদা তো আমি ধরেছিলাম। সিবিআই ব্যর্থ এমনিতে, সিবিআই সারা ভারতবর্ষে যদি 100টা কেস করে 97টা যদি ব্যর্থ হয়, 3টে সাকসেসফুল হয়, সেটা আবার অ্যাপিলেও ঝরে যায়। পশ্চিমবঙ্গে সিবিআই পুরোপুরি ব্যর্থ, কারণ এক একটা লোককে, আমার কাছে তো অফিসাররা আসে ওদের নিজেদের এ ব্যাপারে না, ওই ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হ্যান্ড দেন, অনেক দিন আসে পুলিশের লোকেরাও আসে। তা আমি বললাম, মশাই এত মোটা চার্জশিট দিয়েছেন কী ব্যাপার, এটা প্রমাণ করতে পারবেন? 2000-2500 পেজ। আমায় বলছে, স্যার আমার আন্ডারে বোধ হয়, আমাদের আন্ডারে যদি 20-32টা কেস দেয়, আমি তো ওটা পড়ে তো লিখতে হবে চার্জশিটটা, করবো কী করে? আবার না করলে আমার নিজে চার্জশিট খেয়ে যাবো, তাই এত বড় চার্জশিট করে দিই এবং অবধারিত যে আসামি সে খালাস পাবে।